এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সুস্বাগতম। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে এই কোশ্চেন নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবে। বর্তমান বিশ্বের এক বহু আলোচিত শব্দ হলো গ্লোবালাইজেশন, যার বাংলা প্রতিশব্দ বিশ্বায়ন বা ভুবনায়ন। সাম্প্রতিককালে বহু ব্যবহৃত ও পরিচিত শব্দ হওয়া সত্ত্বেও বিশ্বায়ন কোনো সর্বজন গ্রাহ্য সংজ্ঞা নেই। সহজ কথায়, বিশ্বায়ন সমগ্র বিশ্বজুড়ে প্রযুক্তি ও বাণিজ্যের বিস্তারের কথা বলে। অর্থনীতি প্রেক্ষাপট থেকে বিশ্বায়নের মূল কথা হলো মুক্ত বা খোলা বাজার অর্থনীতি। বিশ্বায়ন চায় সমগ্র বিশ্বকে একটি বাজারে পরিণত করতে, যেখানে দেশের বাজার আর বিশ্বের বাজারের মধ্যে কোনো বাধার প্রাচীর থাকে না। কোনো দেশ যে জিনিস ভালো উৎপাদন করবে, সে তা বিদেশে রপ্তানি করবে এবং বিদেশি মুদ্রা রোজগার করবে। উল্টো দিকে, যা সে উৎপাদন করতে পারবে না, সেই জিনিসগুলি সে বিদেশ থেকে আমদানি করবে। অর্থাৎ বিশ্বের প্রতিটি রাষ্ট্র পরস্পরের উপর নির্ভরশীল। পণ্য, পরিষেবা, প্রযুক্তি, তথ্য ইত্যাদি বিষয়গুলি বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যেই অবাধে আদান প্রদান করা যাবে। বস্তুত, যখন দেশে বাণিজ্যিক লেনদেন ও আদান প্রদানের উপর কৃত্রিম কোনো বাধানিষেধ থাকে না, যখন বিভিন্ন দেশের মধ্যে মূলধন, শ্রম ইত্যাদির গমনাগমন বাজার শক্তির স্বাধীন ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা নির্ধারিত হয়, তখন বিশ্বায়ন ঘটে। বিশ্বায়ন হলো বিশ্বজুড়ে প্রসারিত একটি প্রক্রিয়া, যার দ্বারা রাষ্ট্র সংক্রান্ত সমস্ত সংকীর্ণ ধারণার অবসান ঘটে এবং অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী অবাধ আদান প্রদানের পথ সহজ হয়। জোসেফ স্টিগলিৎস এর মতে, বিশ্বায়ন হল বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে এমন ঘনিষ্ঠ সংহিত সাধন যা পরিবহন ও যোগাযোগের ব্যয় অস্বাভাবিকভাবে হ্রাস করেছে এবং দ্রব্য সামগ্রী, পরিষেবা, পুঁজি, জ্ঞান এমনকি বিশ্বজুড়ে মানুষের অবাধ যাতায়াতের অধিকারের উপর আরোপিত কৃত্রিম বাধানিষেধকেও অতিক্রম করেছে বিশ্বায়ন। বিশ্বায়ন কোনো নতুন ধারণা নয়, বিশ্বায়ন একটি আন্তর্জাতিক প্রক্রিয়া যা বহু পূর্বেও আন্তর্জাতিক ক্ষেত্রে বজায় ছিল। বিশ্বায়ন প্রক্রিয়াকে নতুনভাবে প্রয়োগের কাজ গত শতাব্দীতে, বিশেষত 1990 পর শুরু হয়। রোল্যান্ড রবার্টসনের মতে, বিশ্বায়ন এক নয়া বিশ্ব ব্যবস্থা প্রসারের ধারণার সঙ্গে জড়িত। পুঁজির অবাধ চলাচল, মুক্ত বাজার অর্থনীতি, উদারীকরণ ও বেসরকারীকরণ প্রভৃতি ধারণার সঙ্গে বিশ্বায়ন ঘনিষ্ঠভাবে সংযুক্ত। বিশ্বায়নের প্রকৃতিকে মূলত যে সমস্ত দিক থেকে আলোচনা করা যেতে পারে সেগুলি হলো, এতে কি আছে দেখো, অর্থনৈতিক দিক। বিশ্বায়ন প্রক্রিয়ার মূল ভিত্তি হলো তার অর্থনৈতিক প্রকৃতি। আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্ব ব্যাংক এবং গ্যাট চুক্তির পরবর্তী পর্যায়ে গঠিত বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থনীতি বিশ্বায়নের প্রক্রিয়াকে বাস্তবায়িত করে। অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বায়ন প্রক্রিয়ার প্রধান দিকগুলির মধ্যে রয়েছে বিশ্ব বাণিজ্যের দ্রুত প্রসার, লগ্নি পুঁজির অবাধ আদান প্রদান, বিভিন্ন অঞ্চলের আদিবাসীদের মধ্যে অভিগমন ও নির্গমন, এক দেশ থেকে অন্য দেশে অর্থ ও অনন্য বিনিময় মাধ্যম সঞ্চালন, বহুজাতিক বাণিজ্য সংস্থার অবাধ বাণিজ্য ও বিনিয়োগ, বিভিন্ন দেশের মধ্যে প্রযুক্তির আদান প্রদান, আন্তর্জাতিক ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ও তথ্য মাধ্যমের বিস্তার প্রভৃতি। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ মগনেশ বুক হানসেন তার দ্য ডব্লিউটি এগ্রিমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ডেভেলপিং কান্ট্রিজ শীর্ষক রচনায় বিশ্বায়নের আর্থিক দিকটি পর্যালোচনা করতে গিয়ে বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার নির্দেশিত উদার অর্থনীতির পথে চলতে গিয়ে ধনী বিশ্ব আরও ধনী হচ্ছে, তাদের পার্থিব সুখের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে দরিদ্র বিশ্বে দরিদ্রতর হচ্ছে। উন্নয়নশীল বিশ্ব উন্নত বিশ্বের প্রয়োজনে
তাদের কাঁচামাল যোগান দেওয়া এবং উন্নত বিশ্বের অপ্রয়োজনীয় উদ্বৃত্ত সামগ্রী ফেলার কলোনিতে পরিণত হচ্ছে। বিতে কি আছে রাজনৈতিক দিক? রাজনৈতিক দিক থেকে বিশ্বায়ন জাতি রাষ্ট্রের সংকট সৃষ্টি করেছে বলে অনেকে মনে করেন। জাতিরাষ্ট্রগুলির সাবেকি চূড়ান্ত রাষ্ট্রীয় সার্বভৌমকতার ধারণা বিশ্বায়নের যুগে বহুলাংশে অচল হয়ে পড়েছে। বিশ্বায়ন জাতিরাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে খর্ব করে রাষ্ট্রকে একটি বাজারকেন্দ্রিক সংগঠন পরিণত করেছে। অবশ্য জাতিরাষ্ট্রের সম্পূর্ণ বিলোপ সাধন বা বিশ্বরাষ্ট্র প্রতিষ্ঠার কোনো কর্মকাণ্ড বিশ্বায়নে দেখা যায় না। অধ্যাপক হল্টন তার গ্লোবালাইজেশন অ্যান্ড দ্য নেশন স্টেট শীর্ষক রচনায় জাতিরাষ্ট্রের উপর বিশ্বায়নের প্রভাব পর্যালোচনা করতে গিয়ে বলেছেন, জাতিরাষ্ট্রগুলি যে পৃথিবীতে বাস করে তার পরিবর্তন ঘটে চলছে। বিশ্বায়ন হলো এই পরিবর্তনের একটি প্রধান উৎস। বিশ্বায়নের বিভিন্ন দিক জাতিরাষ্ট্রগুলির ভূমিকা ও পারস্পরিক সম্পর্কের পরিবর্তন সাধন করেছে। এই ধরনের পরিবর্তন নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে রাষ্ট্রের চরম সার্বভৌমত্বের চিরাচরিত ধারণার অবসান ঘটাতে পারে। জোসেফ এস নাই এবং জন ডি জোনাই হিউ তাদের গভর্নেন্স অ্যান্ড গ্লোবালাইজিং ওয়ার্ল্ড শীর্ষক এক সম্পাদিত গ্রন্থের ভূমিকায় লিখেছেন, বিশ্বায়নের যুগে মূলধনের সচলতা, এক দেশ থেকে অন্য দেশে দক্ষ শ্রমিকের নির্গমন, তথ্য প্রযুক্তির মাধ্যমে অর্থ ও শেয়ার হস্তান্তর ইত্যাদি বিষয়গুলি সরকারের কর আরোপ করার চিরাচরিত ক্ষমতাকে ব্যাহত করেছে। তো দেখো শীতে কী আছে সাংস্কৃতিক দিক? সাংস্কৃতিক দিক থেকে বিশ্বায়নের প্রধান লক্ষ্য হল সারা বিশ্বে এক সমজাতীয় সংস্কৃতি গড়ে তোলা। সাংস্কৃতিক বিশ্বায়নের ইন্টারনেট সহ অত্যাধুনিক গণমাধ্যমের সহায়তায় এক পণ্যমুগ্ধ ভোগবাদী সংস্কৃতির প্রচার শুরু করেছে। এর ফলে আঞ্চলিক ও জাতীয় সংস্কৃতি স্বতন্ত্র ক্ষুণ্ণ হতে বসেছে। বিশ্বায়ন বহুমুখী সাংস্কৃতিক ঐতিহ্যসমূহকে এক ছাঁচে ঢেলে যে সমজাতীয় সংস্কৃতি গড়ে তুলতে চায় তাকে অনেক মার্কিন ম্যাকডোনাল্ড সংস্কৃতি বলে আখ্যা দিয়েছেন। এভাবে সাংস্কৃতিক বিশ্বায়ন তৃতীয় বিশ্বের বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যকে এক সংকটের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। কে এম পানিকর বিশ্বায়ন সংস্কৃতি ও পণ্যায়ন সংক্রান্ত তার এক প্রবন্ধে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, সাংস্কৃতিক ক্ষেত্রে বহুজাতিক সংগঠনগুলি বিশেষভাবে সক্রিয়। আজ তৃতীয় বিশ্বের দেশগুলি যে সাংস্কৃতিক আক্রমণ চলছে তৃতীয় বিশ্বের দেশগুলিতে যে সাংস্কৃতিক আক্রমণ চলছে সেটি সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার এক প্রচেষ্টা। অবশ্য সাংস্কৃতিক বিশ্বায়ন বিশ্বের জাতিরাষ্ট্রগুলির মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন ঘটাতে এবং স্বল্প ব্যয়ে উন্নত সংস্কৃতির সঙ্গে পরিচয় হতে সাহায্য করেছে বলে অনেকে মনে করেন। দিতে কি আছে পরিবেশগত দিক? পরিবেশবিদদের মতে বিশ্বায়ন প্রক্রিয়া বিশ্বের পরিবেশগত ক্ষেত্রে এক সংকট সৃষ্টি করেছে। কর্পোরেট বিশ্বের আধিপত্য প্রকৃতি পরিবেশকে শুধু যে বিনষ্ট করে চলছে তাই নয়, তাকে পণ্যায়িত করছে। পরিবেশবিদ বন্দনা শিবা তার গ্লোবালাইজেশন অ্যান্ড এনভায়রনমেন্ট শীর্ষক এক নিবন্ধে লিখেছেন, পৃথিবীর মূল সম্পদগুলি হল স্থল, জল এবং পরিবেশগত বৈচিত্র্য। বিশ্বায়নের প্রভাবে এই স্বাভাবিক ও প্রাকৃতিক উপাদানগুলি পণ্যে রূপান্তরিত হচ্ছে। নতুন ধরনের সম্পদ হিসাবে এই উপাদানগুলি উপজাতি ও কৃষক সম্প্রদায়ের অধিকার থেকে নিষ্ক্রান্ত হয়ে বিশ্বায়িত কর্পোরেশনগুলির নিজস্ব সম্পত্তিতে পরিণত হচ্ছে। বিশ্বায়িত বাণিজ্যের চুক্তিগুলি জাতীয় সংবিধানকে অবনীত করে, যার অর্থ নাগরিকদের জীবনের প্রতি অধিকার, স্থল, জল এবং পরিবেশগত বৈচিত্র্যের প্রতি অধিকার।